হ্যালো বন্ধুরা, পোকারবাজি এই গেমটি যদি আপনি স্মার্টফোনে খেলে থাকেন বা আগামী দিনে এই সকল কোনো পোকার অ্যাপ্লিকেশান স্মার্টফোনে ইনস্টল করে গেম খেলার চিন্তাভাবনা রয়েছে, তাহলে আপনাকে বলবো আপনি এখনই সতর্ক হন, না হলে আগামী দিনে আপনি আপনার সকল অর্থ হারাতে চলেছেন। এই পোকারবাজি গেম সাধারণ মানুষের সাথে প্রতারণা করে চলেছে। এরা সবসময় নিজেদের প্রফিট খুঁজেছে। কিভাবে এই পোকারবাজি অ্যাপ্লিকেশনটি সাধারণ মানুষের সাথে প্রতারণা করে সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব সাধারণ মানুষ কেন এই সকল গেমের প্রতি আকৃষ্ট হয় বা এই সকল গেম কেন খেলতে তাদের মন চায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পোকারবাজি অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করেছি এবং এখানে ফ্রি রোলস বলে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে যখনই আমরা ক্লিক দিয়ে দেব, সাথে সাথে এখানে ফ্রিতে কিছু গেম রয়েছে। এই ফ্রিতে যদি আপনি এই সকল গেমগুলি খেলে থাকেন তাহলে কিন্তু আপনি রিয়েল ক্যাশ জিতে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলি গেম রয়েছে। এই সকল ফ্রিতে গেমগুলি খেলার আশায় সাধারণ মানুষ এই সকল অ্যাপ্লিকেশানগুলি স্মার্টফোনে ইনস্টল করে থাকে এবং এই সকল গেমগুলি প্লে করে তারা ক্যাশ জিতে নেয়। আপনি যদি এই ফ্রি ম্যাচগুলি খেলার আশায় এই সকল অ্যাপ্লিকেশানগুলি স্মার্টফোনে ইনস্টল করে থাকেন তাহলে আপনাকে বলবো যে আপনি এই পোকারবাজি বা যে কোনো পোকার অ্যাপ্লিকেশান রয়েছে এদের ফাঁদে পা দিয়ে ফেলেছেন। কারণ ফ্রি গেম আপনি কতদিন খেলবেন? আপনি একটি ফ্রিতে টুর্নামেন্ট খেললেন, দশটি ফ্রিতে টুর্নামেন্ট খেললেন বা পঞ্চাশটি ফ্রিতে টুর্নামেন্ট খেললেন, এরপর যখন আপনি কিছু ক্যাশ জিতে নেবেন এখান থেকে, এরপর আপনার মনে সাধারণত প্রশ্ন জাগবে বা আপনার কোনো ক্যাশ গেম বা টুর্নামেন্টস খেলতে ইচ্ছে করবে। আপনি যদি কোনো টুর্নামেন্টস খেলে থাকেন, ধরুন আপনি 1000 টাকা দিয়ে কোনো টুর্নামেন্টস খেললেন, সেক্ষেত্রে আপনি 2000 টাকা প্রাইজ পেয়ে গেলেন। এরপর যখন আপনি ওই 2000 টাকা দিয়ে কোনো টুর্নামেন্টস খেলবেন, সাথে সাথে আপনি 4000 টাকা প্রাইজ পেয়ে যাবেন। এরপর আপনি যখন ওই 4000 টাকা দিয়ে কোনো টুর্নামেন্টস খেলবেন, দেখছেন যে আর কোনো প্রাইজ হচ্ছে না, আপনি কিন্তু এদের পুরো ফাঁদে পা দিয়ে ফেলেছেন, এখান থেকে আপনি আর বেরিয়ে আসতে পারবেন না। এরপর এই পোকার অ্যাপ্লিকেশানগুলি আপনার সামনে এমন কিছু চমকপ্রদ টুর্নামেন্টস তুলে ধরবে যেই টুর্নামেন্টসগুলি আপনি খেলবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা অ্যাড করে। আপনার এই সকল টুর্নামেন্টসগুলি খেলতে অবশ্যই ইচ্ছে করবে। আর আপনি যখন ওই সকল টুর্নামেন্টস খেলবেন দেখবেন যে আপনার কোনো প্রাইজ হচ্ছে না। আপনি এভাবে বারবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা অ্যাড করিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজে নিজেই ফাঁকা করে ফেলবেন। সেটা আপনি যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জিরো করে ফেলবেন তখন জানতে পারবেন। এই গেমটি খেলার নেশায় আপনি যখন ডুবে থাকবেন তখন কখনোই আপনার রিয়েল ক্যাশের কথা মনে হবে না, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা অ্যাড করানোর পর আপনাকে এখানে সেই সকল টুর্নামেন্টসে জয়েন করার পর কিছু কয়েন দেওয়া হয়। সেই সকল কয়েনগুলির মাধ্যমে এই সকল অ্যাপ্লিকেশানের মধ্যে খেলা হয়ে থাকে। তাই আপনি যদি রিয়েল ক্যাশ দিয়ে খেলতেন তাহলে এখানে হয়তো আপনার টাকার কথা মনে থাকতো, কিন্তু এখানে যেহেতু কিছু কয়েন কেনা বেচা হয় সেক্ষেত্রে আপনার টাকার কথা একেবারেই মনে থাকবে না। যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এই গেম খেলার কারণে আপনি প্রতারিত হয়েছেন। এই পোকার অ্যাপ্লিকেশান দ্বারা প্রতারিত হওয়ার পর আপনি যখন এদের কাস্টমার কেয়ারে কমপ্লেন করবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হবে। আমরা এমন কিছু প্লেয়ারের ফিডব্যাক দেখে নেব যারা এই পোকারবাজি অ্যাপ্লিকেশান দ্বারা প্রতারিত হয়েছে। চলুন আমরা একটি ওয়েবসাইটের সহায়তা নিই। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কাস্টমারের ফিডব্যাক রয়েছে যারা আগামী দিনে এই পোকারবাজি অ্যাপ্লিকেশানটি স্মার্টফোনে ইনস্টল করেছিল এবং খেলেছিল। তারা কিভাবে প্রতারিত হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে প্রথমে একজন লিখেছে, স্যার মাই আইডি হ্যাজ বিন ক্লোজড ডিউ টু দ্য চিপ ডাম্পিং, প্লিজ ফিল ফ্রি
টু ওপেন মাই আইডি, অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একজনের আইডি কিন্তু এরা ব্লক করে দিয়েছে। সেই ব্যক্তি এখানে তার আর্তনাদ জানিয়েছে যে আমার আইডিটি পুনরায় আমাকে ফিরিয়ে দিন বা ওপেন করুন। এরপর আরেকজন লিখেছে সুমিত, স্যার মাই আইডি ইজ সুমিত 77777, হ্যায় ম্যানে আভি 2000 রুপিস ডিপোজিট কিয়া, পয়সা অ্যাকাউন্ট কাট কিয়া অর আইডি মে নেহি আয়া, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে টাকা কেটে নিয়েছে কিন্তু আইডিতে বা অ্যাকাউন্টে টাকাটি আসছে না। এভাবে এই সকল অ্যাপ্লিকেশান ফ্রড করে থাকে। এরপর এখানে একজন লিখেছেন মাই পোকারবাজি মাল্টিপল অ্যাকাউন্টস হ্যাজ বিন ব্লকড, প্লিজ আনব্লক মাই পোকারবাজি অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেরই এই অ্যাকাউন্টগুলি ব্লক করে দিয়েছে এই পোকারবাজি অ্যাপ্লিকেশান। তারপরে আরেকজন লিখেছেন প্লিজ স্যার মাই অ্যাকাউন্ট ওপেন মাই আইডি মহা 8387। এরপরে আরেকজন লিখেছেন প্লিজ ওপেন মাই অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে বিভিন্ন প্লেয়ারদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। যখন কোনো প্রতারিত প্লেয়ার এই সকল পোকার অ্যাপ্লিকেশানগুলির কাস্টমার কেয়ারে তাদের কমপ্লেন জানাবে, সাথে সাথে এই সকল কোম্পানিগুলি তাদের আইডিটিকে ব্লক করে দেবে। এক্ষেত্রে আপনি আর কখনোই ওই সকল কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারবেন না। এভাবে কিন্তু হাজার হাজার যুবক প্রতারিত হচ্ছে এই সকল পোকার অ্যাপ্লিকেশানের দ্বারা। এজন্য আপনাদের বারে বারে সতর্ক করব যে আপনারা স্মার্টফোনে কখনোই এই সকল পোকার অ্যাপ্লিকেশানগুলি ইনস্টল করবেন না। একেই তো এই সকল পোকার অ্যাপ্লিকেশানগুলি প্লে স্টোরে থাকে না। এই সকল পোকার অ্যাপ্লিকেশানগুলি হলো একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশান, যেই সকল অ্যাপ্লিকেশানগুলিকে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হয়। তাই আপনারা কখনো আপনাদের স্মার্টফোনে এই সকল পোকার অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন না বা কখনোই এই সকল পোকার গেম খেলবেন না, তাহলে আপনি কিন্তু আপনার সকল অর্থ হারাতে পারেন। আপনারা এই ভিডিওটি সেই সকল বন্ধুদের সাথে শেয়ার করুন যারা স্মার্টফোনে পোকার খেলে থাকে। হয়তো এই ভিডিওটির মাধ্যমে ওই বন্ধুটি অনেকটাই উপকৃত হবে বা পোকার কখনোই আর খেলবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।